আমাদের এই ইউটিউব চ্যানেলে বাংলা কিবোর্ড নিয়ে বেশ কিছু ভিডিওই আপলোড করা হয়েছে। তো আজকের এই ভিডিওটাও বাংলা কিবোর্ড নিয়ে, কারণ আজকের এই ভিডিওটা হচ্ছে পুরোপুরি আলাদা। আমি যেটা ইংলিশে টাইপিং করবো সেটা হয়ে যাবে বাংলাতে, যদি আমি আমার নামটা লিখি সুমন ইংলিশে সেটা হয়ে যাবে বাংলায়, যদি আমি লিখি তুমি কেমন আছো সেটা হয়ে যাবে বাংলায়। তো এই হচ্ছে আজকের বাংলা কিবোর্ড। তো এই কিবোর্ডটি কীভাবে সেটিংস করতে হয় তোমাদের ফোনে, তোমরা কীভাবে করবে, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ তো শিখিয়ে দেবো। তো চলো গাইস, আজকের এই ভিডিওটি আমরা এখন শুরু করছি। তো তার আগে গাইস ভিডিওটিকে পুরোপুরি দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, তোমাদেরকে কিবোর্ডটিকে ডাউনলোড করে নিতে হবে। তো কিবোর্ডটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, অথবা তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো বাংলা কিবোর্ড। তো সিম্পলি আমি এখানে সার্চ করে দিচ্ছি বাংলা কিবোর্ড, জাস্ট সার্চ করলাম। সার্চ করার পর তবে গাইস এই যে এই কিবোর্ডটিকে তোমরা ডাউনলোড করতে হবে, যে বাংলা কিবোর্ড। তো সিম্পলি ডাউনলোড করে নেবে তোমরা, জাস্ট আর কিছু করার দরকার নেই। তো ডাউনলোড করার পর তোমাদের কী করতে হবে দেখতে হবে গাইস, এই যে কিবোর্ডটি আছে তোমরা এটাকে সিম্পলি এখানে অন করবে, এটাকে ক্লিক করে। অন করার পর তোমাদেরকে অ্যাপ্লিকেশানটি সেটিংস করতে হবে, মানে যারা আর কি এই অ্যাপ্লিকেশানটি তৈরি করেছে তারাই শিখিয়ে দিচ্ছে যে অ্যাপ্লিকেশানটি কীভাবে সেটিংস করতে হয়। তো তার জন্য আমি তোমাদের কাছে দেখালাম না যে কীভাবে অ্যাপ্লিকেশানটি সেটিংস করতে হয়। ওকে, তো চলো গাইস এখন আমরা দেখে নিই যে অ্যাপ্লিকেশানটি আমরা কীভাবে ইউজ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা কী করবো তোমাদের দেখানোর জন্য, আমি এখান থেকে SMS বক্সটিকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আমরা এখন এখানে ক্লিক করে তোমাদের কিবোর্ডটিকে অন করে দেখাচ্ছি। তো এ হচ্ছে কিবোর্ডটির ইন্টারফেস, দেখতে পাচ্ছ গাইস এ হচ্ছে আমাদের ফোনের কিবোর্ড। তো এর মধ্যে যাবতীয় ইমোজি আছে সবই রকম পেয়ে যাবে তোমরা। তো এখন আমরা কীভাবে বাংলায় টাইপিং করতে পারি সেটা তোমরা এখন দেখে নাও। তো দেখতে পাচ্ছ গাইস এই যে এখানে লেখা আছে অ, দেখতে পাচ্ছ তোমরা বাংলায় লেখা আছে। তো সিম্পলি আমরা এখানে একবার ক্লিক করব, দেখতে পাচ্ছ গাইস এখানে এই যে সবুজ কালার একটা চলে এলো নিচে, দেখতে পাচ্ছ গাইস। তো এখন আমরা যে কোনো কিছু লিখবো সেটা হয়ে যাবে বাংলাতে, যদি আমি লিখি SUMAN সুমন, দেখতে পাচ্ছ গাইস এখানে সুমন লেখা হয়ে গেছে। আমি যদি লিখি তুমি কেমন আছো, তো জাস্ট আমি লিখছি TUMI তুমি কেমন আছো, কেমন আছো, দেখতে পাচ্ছ গাইস ওপরে একদম সার্চ বারে এটা আমরা ক্লিক করেছি তুমি কেমন আছো। তো এই হচ্ছে বাংলা কিবোর্ড। এতে কী হবে যে আমরা যেটাই লিখবো ইংলিশে সেটা হয়ে যাবে বাংলাতে। তো এই কিবোর্ডটির গাইস এটাই কাজ। তো তোমরা চাইলে এই কিবোর্ডটিকেও ট্রাই করতে পারো। ওকে, যদি আমরা চাই যে শুধুমাত্র ইংলিশে টাইপিং করে ইংলিশে লিখা হবে তাহলে কী করতে হবে, এই যে এই অলিকাটাকে আমরা আবারও একবার ক্লিক করব সিম্পলি, এই যে এলিকাটা চলে গেল, ডাক দেখতে পাচ্ছ গাইস এখানে সবুজ কালারটা চলে গেল। এখন আমরা এখানে যা লিখবো সেটাই হয়ে যাবে ইংলিশ। যদি আমি লিখি চ্যানেলের নাম লিখছি জাস্ট আমি এখানে, দেখতে পাবে গাইস SUMAN সুমন, দেখতে পাবে গাইস সুমন KB টিপস, জাস্ট KB টিপস, দেখতে পাচ্ছ গাইস আমার চ্যানেলের নাম হয়ে গেলো সুমন KB টিপস। তো তোমরা চাইলে এইভাবে এই কিবোর্ডটিকে ইউজ করতে পারো, চাইলে তোমরা বাংলা করতে পারো, চাইলে তোমরা ইংলিশও করতে পারো। এছাড়াও যাবতীয় তোমরা এখানে ফন্ট স্টাইল পেয়ে যাবে কিবোর্ডের মধ্যে, দেখতে পাচ্ছ গাইস এখানে ফন্ট আছে। আমরা চাইলে এসব কিছু তো অ্যাপ্লাই করতেই পারি বা ইমোজিগুলো করতে পারি, দেখতে পাচ্ছ গাইস। এই কিবোর্ডটিও দারুণ একটি কিবোর্ড অ্যাপ্লিকেশন। এই কিবোর্ডটির মধ্যে যাবতীয় সেটিংস আছে বা যাবতীয় ফিচার্স দেওয়া রয়েছে যেগুলো তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না। তো তার জন্য জাস্ট আজকের জন্য ছিল এইটুকুই। তো দেখা হচ্ছে গাইস অন্য কোনো ভিডিওর মধ্যে। আর তোমরা যদি এই কিবোর্ডটির পুরোপুরি রিভিউ পেতে চাই তাহলে গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, কারণ আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে এই কিবোর্ডটির পুরোপুরি সেটিংসগুলো তোমরা ইউজ করতে পারবে। তো গাইস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে।